সর্বাত্মক কঠোর লকডাউনে রপ্তানিমুখী তৈরি পোশাক ও বস্ত্র কারখানা খোলা রাখার দাবি জানিয়েছে এই খাতের চার সংগঠন। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সংগঠন নেতারা বলেন, পোশাক কারখানা বন্ধ থাকলে ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে, আর শ্রমিকরা একসাথে গ্রামে ফিরলে সংক্রমণ ছড়ানোর শঙ্কার কথাও তুলে ধরেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবির যৌথ সংবাদ সম্মেলন। সংগঠনের নেতারা বলছেন, সর্বাত্মক কঠোর লকডাউনে পোশাক কারখানা বন্ধ করে দিলে একদিনে লাখো শ্রমিক বাড়ির পথে রওনা হবে, যা করোনার ঝুঁকি আরও বাড়াবে। এ অবস্থায় এ শিল্পকে লকডাউনের বাইরে রাখার দাবি তাদের। পোশাক শ্রমিকদের মধ্যে সংক্রমণ মাত্র 0.03, তার মানে 1%-এরও অনেক নিচে। শ্রমগণ তৈরি পোশাক খাতকে পূর্বের সাধারণ ছুটি আদেশের নামে লকডাউন কর্মসূচির বাইরে রাখা যুক্তিযুক্ত হবে বলে আমরা সকলেই মনে করি। সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, 2019-20 অর্থবছরে $6 বিলিয়ন ক্ষতি হয়েছে, চলতি বছরেও ক্ষতির পরিমাণ কম নয়। লকডাউনে এ ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা শিল্প মালিকদের। যেহেতু পোশাক খাত এবং বস্ত্র খাত আন্তর্জাতিক সাপ্লাই চেনের একটি অংশ, আমাদের ক্রয়দশগুলো অনেক আগে থেকেই নির্ধারিত থাকে, সেই অনুযায়ী আমাদের উৎপাদন ও জাহাজীকরণ কার্যক্রম পূর্ব নির্ধারিত থাকে। তাই পোশাক খাতে লকডাউন কার্যকর হলে নতুন করে ক্রয়দশ বাতিল সহ অন্যান্য বিপর্যয়ের ঝুঁকি রয়েছে। চলমান লকডাউনের আওতার বাইরে রপ্তানিমুখী পোশাক শিল্প, তবে সর্বাত্মক লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। আমরা সকল অ্যাসোসিয়েশন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।